সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ধাপে ধাপে শিক্ষা চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা 36 পৃষ্ঠার এই যে মজার অঙ্কগুলো দেখছো, এই অঙ্কগুলো আমরা আজকে মনোযোগ সহকারে বুঝে নিব এবং করে ফেলব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমরা অঙ্কগুলো শুরু করে ফেলি। বন্ধুরা, এখানে রয়েছে 3 নাম্বার। 3 নাম্বারে রয়েছে যোগ করি ও খালি ঘর পূরণ করি। বন্ধুরা দেখো, এই ছেলেটি খুব সহজে 8 + 1 = 9 অঙ্কটি করে ফেলেছে। আমরাও খুব সহজে এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে বুঝে নিব এবং করে ফেলব। ওকে, তো চলো শুরু করে ফেলি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে 8। আমরা সবসময় লক্ষ্য করবো এই মাঝের ঘরে। এই মাঝের ঘরে রয়েছে 8, এই মাঝের ঘরে রয়েছে 6, এই মাঝের ঘরে রয়েছে 7, এই মাঝের ঘরে রয়েছে 4। এভাবে মাঝের ঘরে প্রত্যেকটিতে কোনো না কোনো সংখ্যা রয়েছে। আমরা কি করব বলতো? আমরা এই মাঝের ঘরের সংখ্যাটাকে এই মাঝের ঘরের সংখ্যাটার সঙ্গে এই 2 যোগ করে ফাঁকা ঘরে বসাবো, 0 যোগ করে এখানে বসাবো, এবং 8-এর সাথে 1 যোগ করে এখানে তো বসানাই আছে, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে এই মাঝের ঘরে যে 6 সংখ্যাটি রয়েছে, এই 6 সংখ্যার সঙ্গে আমরা প্রথমে 2 যোগ করে এই খালি ঘরে বসাবো, 6 সংখ্যার সঙ্গে 0 যোগ করে এখানে বসাবো, এই 6 সংখ্যার সঙ্গে 3 যোগ করে এই খালি ঘরে বসাবো, এই 6 সংখ্যার সঙ্গে 1 যোগ করে এই খালি ঘরে বসাবো। একইভাবে 7-এর সাথে 1 যোগ করে এখানে বসাবো, 7-এর সাথে 3 যোগ করে এখানে, 7-এর সাথে 2 যোগ করে এখানে। ওকে, আমরা প্রত্যেকটা সংখ্যা, এখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা সংখ্যায় আমরা 2-এর সঙ্গে যোগ করব এবং পাশে থাকা খালি ঘরে সংখ্যা যোগফলটা লিখে ফেলব। ওকে, তো বন্ধুরা চলো আমরা যোগ করি। এখানে রয়েছে 8। দেখো, 8-এর সাথে 2 যোগ করব, 1 2 3 4 5 6 7 8, তার সাথে 2 যোগ করব, 1 2। তাহলে এখানে আমাদের মোট কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে কি বসাবো? 10 বসাবো। চলো আমরা 10 লিখে ফেলি। 10 দিয়েছি বন্ধুরা। এবার দেখো, 8-এর সাথে 0 যোগ করলে কত হবে? 8-এর সাথে 0 যোগ করলে 8-ই হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি 8। ওকে, 8-এর সাথে 1 যোগ করলে 9 হবে, এটা তো এখানে লেখাই আছে। আচ্ছা বন্ধুরা, এবার দেখি তোমরা পরেরটা কিভাবে করো। 7-এর সাথে 1 যোগ করে কোথায় বসাবো? এখানে বসাবো? নো নো নো, এখানে বসাবো? নো, এখানেও না। তাহলে কোথায় বসাবো? এই ঘরে বসাবো। ওকে, আচ্ছা তাহলে চলো 7-এর সাথে 1 যোগ করে আমরা এই খালি ঘরে বসিয়ে দিই। তাহলে 7টা গুনবো প্রথমে আমরা, 1 2 3 4 5 6 7। এবার 1 যোগ করব, এই তো দিলাম 1। তাহলে এবার কত হলো গুনো দেখি, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা এখানে কি দিব? 8 দিব। 8 দিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা খেয়াল করো, এখানে কত রয়েছে? 7। 7-এর সাথে কত যোগ করব? 2। কোথায় বসাবো যোগফলটা? এই খালি ঘরে বসাবো। তাহলে চলো 7-এর সাথে 2 যোগ করে খালি ঘরে বসিয়ে দেই। 7 + 2, 1 2 3 4 5 6 7 2, 1 2। এবার গুনবো পুরোটাই, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমরা কি দিব? 9 দিব। 9 দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার 7-এর সাথে কত যোগ করব বলো দেখি? ঠিক বলেছ, 3 যোগ করব। আচ্ছা তাহলে চলো 7-এর সাথে 3 যোগ করে কত হয় আমরা এখানে বসিয়ে দেই, 1 2 3 4 5 6 7, 1 2 3। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে কত বসাবো? 10 বসাবো। তাহলে চলো 10 বসিয়ে দেই, 10। আচ্ছা বন্ধুরা, এবার আমরা কি করব বলো দেখি। তোমরা পরেরটাতে চলে আসবো এবং পরেরটাতে প্রথমে দেখো মাঝের ঘরে কি রয়েছে। এই মাঝের ঘরে রয়েছে 6। এই 6টাকে কি করব আমরা? এই 6-এর সঙ্গে কি যোগ করব? প্রথমে 2 যোগ করব। 6-এর সাথে 2 যোগ করলে কত হয় বলো দেখি? 6-এর সাথে 1 2 3 4 5 6, 6-এর সাথে 2 যোগ করব, 1 2। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কি দেব?
আট দিব। ওকে, এবার ছয়ের সাথে শূন্য যোগ করলে কত হবে? ছয় হবে। তাহলে আমরা এখানে কি দিলাম? ছয় দিলাম। ওকে, এবার ছয়ের সাথে তিন যোগ করব। ছয়ের সাথে তিন যোগ করলে কত হবে বলো দেখি? এক দুই তিন চার পাঁচ ছয়। এবার তিন যোগ করব, এক দুই তিন, তাহলে কত হলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে আমরা এখানে কি দিব? নয় দিব, নয় দিয়ে দিয়েছি। ওকে বন্ধুরা, এবার ছয়ের সাথে এক যোগ করলে কত হয়? ছয় আর একে সাত। তাহলে সাত কোথায় দিব? এই খালি ঘরে দিব। তাহলে চলো সাতটাকে দিয়ে ফেলি। ওকে, এবার দেখো এখানে মাঝখানে কি রয়েছে? চার। এই চারের সাথে তিন যোগ করে কত পেয়েছে? সাত পেয়েছে। তাহলে যোগফলটা কোথায় দিয়েছে? এ খালি ঘরে, তাই না? তাহলে এবার আমরা চারের সাথে শূন্য যোগ করে কত পাবো? এই খালি ঘরে বসাবো। চলো, চারের সাথে শূন্য যোগ করলে আমরা পাই চার। ওকে, এবার চারের সাথে চার যোগ করলে আমরা কত পাবো? চারের সাথে চার। তাহলে প্রথমে এই চারটা নিলাম, আবার এই চারটা নিলাম। চারের সাথে চার যোগ করলে কত হলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে আমরা এখানে কি দিব? আট দিব, আট দিলাম বন্ধুরা। এবার চার আর একে কত হয়? পাঁচ হয়, তাই না? এবার দেখো চার আর পাঁচে কত হয়? চারটা আর পাঁচটা কয়টা হলো? গুনি, এক দুই তিন চার। এবার পাঁচটা গুনবো, এক দুই তিন চার পাঁচ। এবার সবগুলো গুনবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে আমরা এখানে কি দিব? নয় দিব, নয়। আচ্ছা বন্ধুরা, এবার বাকি থাকলো চারের সাথে দুই। চারের সাথে দুই যোগ করলে কত হয় দেখে নে? এক দুই তিন চার, এক দুই। তাহলে কয়টা হলো? এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে আমরা এখানে কি দিব? ছয় দিব। ছোট্ট বন্ধুরা, খুব মজা, তাই না? আমরা আরো একটা অঙ্ক করে ফেলবো। চলো, এখানে কি রয়েছে? দুই রয়েছে। দুইয়ের সাথে সাত, দেখো এখানে দুই রয়েছে। দুইয়ের সাথে পাঁচ যোগ করে কত পেয়েছে দেখো দেখি? সাত। এবার দুইয়ের সাথে তিন যোগ করলে কত পাবো? দুইয়ের সাথে তিন, এক দুই, এক দুই তিন। তাহলে কত হলো? এক দুই তিন চার পাঁচ। তাহলে আমরা এখানে কি দিব? নিশ্চয়ই পাঁচ দিব। ওকে, আচ্ছা এবার দেখো বন্ধুরা, দুইয়ের সাথে এক যোগ করে কত পেয়েছে? তিন পেয়েছে। তাহলে দুইয়ের সাথে চার যোগ করলে কত পাবো? দুইয়ের সাথে চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই। তাহলে কত হলো? এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে আমরা এখানে কি দিব? ছয় দিব, ছয় দিয়েছি বন্ধুরা। দুইয়ের সাথে দুই যোগ করলে কত হয় দেখো দেখি? চার। ওকে, এবার দেখো আটের সাথে দুই যোগ করব। কতর সাথে? আটের সাথে, আটের সাথে দুই যোগ। তাহলে চলো গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এ আটের সাথে এবার দুই যোগ করব, এক দুই। তাহলে এবার মোট কতগুলো হলো একটু দেখে নেই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তাহলে আমরা এখানে কি দিব? দশ দিব। ওকে বন্ধুরা, এবার দেখো দুইয়ের সাথে আমরা কত যোগ করব? সাত যোগ করব। তাহলে চলো দুইয়ের সাথে সাত যোগ করে ফেলি, এক দুই, এবার সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে এবার কত হলো মোট করে ফেলে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে এখানে কি দিব? নয় দিব, নয় দিয়েছি বন্ধুরা। এবার শেষ, দেখো দুইয়ের সাথে শূন্য যোগ করলে কত আসে? দুইয়ের সাথে শূন্য যোগ করলে কি হবে? দুই হবে। তাহলে আমরা এখানে দুই দিলাম। ওকে, তো বন্ধুরা তোমাদের এই দুটি বাকি থাকলো, এই দুটি আমি তোমাদেরকে আর করে দিব না, এই দুটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি যেভাবে উপরের অঙ্কগুলো তোমাদেরকে করে দিলাম এই অঙ্কগুলোর মতো নিচের নিচের গুলো, তোমরা নিচের এই দুটি তোমাদের এস ডাব্লিউ থাকলো, তোমরা এখনই প্রয়োজন হলে এখনই তোমরা বইয়ে দেখো তোমরা যোগ করে পারো কিনা। আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবে। ওকে, তো বন্ধুরা আসে পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে আসব। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও আপলোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।